আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা স্টুডিওতে বা কম্পিউটারের দোকানে কাজ করেন তো অনেক সময় কি হয় অনেক ক্লায়েন্ট মোবাইলে কিছু পেজের ছবি তুলে নিয়ে আসে আমাদের কাছে প্রিন্ট করার জন্য তো সেগুলো যদি আমরা এডিট না করে সরাসরি প্রিন্ট দিয়ে দিই তাহলে কিন্তু প্রিন্টারের অনেক খরচ হয়ে যাবে প্লাস প্রিন্ট কৃত কাগজটি কিন্তু দেখতেও অনেক খারাপ লাগবে আর সেই কাগজটি দিয়ে কিন্তু আপনি আপনার ক্লায়েন্টকে কখনোই সন্তুষ্ট করতে পারবেন না তাই খুব সহজে ফটোশপ দিয়ে কিভাবে রকম পেজগুলো পরিষ্কার করবেন এই নিয়ে আজকে আমি আপনাদেরকে তিনটি মেথড দেখাবো আর লাস্টে যে মেথডটি আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু মাত্র এক ক্লিকে বা অল্প সময়ের মধ্যেই করে ফেলতে পারবেন তো এই তিনটি মেথডই কিন্তু আপনাদের জেনে রাখা দরকার কারণ কোন মেথড কোন সময় আপনাদের কাজে লেগে যাবে তা কিন্তু আপনি নিজেও জানেন না তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওর দিকে ফোকাস করি আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে তো প্রথমে যে মেথডটি আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু খুব সহজ একটি মেথড আর এটি কিন্তু আপনারা ফটোশপের যে কোনো ভার্সন দিয়ে করতে পারবেন তো আমরা প্রথমে চলে যাব সিলেক্ট মেনু তো সিলেক্ট মেনু চলে আসার পরে একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন কালার রেঞ্জ অপশন তো আপনারা এই কালার রেঞ্জ অপশনে ক্লিক করে দিবেন তো কালার রেঞ্জ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটি ডায়লগ বক্স ওপেন হবে তো এই ডায়লগ বক্স থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট করে নেবেন তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু পিকচারের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গিয়েছে তো পিকচারের ব্যাকগ্রাউন্ডটি যখন আপনাদের সিলেক্ট হয়ে যাবে তখন আপনাদেরকে কিন্তু এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট করে নিতে হবে তো এই জন্য আপনারা ফরগ্রাউন্ড যে কালারটি রয়েছে এটাকে আপনারা হোয়াইট করে নেবেন এরপরে ওকে করে দিবেন এরপরে চলে যাবেন ব্রাশ টুলে আমরা ব্রাশ টুলে চলে আসলাম এরপরে আপনারা এই পেজটিকে ব্রাশ করে দিবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যখন পিকচারটিকে ব্রাশ করে দিলাম তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট হয়ে গেল এরপরে আপনারা চলে যাবেন এরপরে আপনারা এখান থেকে ডিসিলেক্ট অপশনটিতে ক্লিক করে দিবেন তো ডিসিলেক্ট অপশনটি ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের পেজটি কিন্তু সাদা হয়েছে কিন্তু ওয়াটারমার্ক যেটি ছিল এটা কিন্তু রয়ে গিয়েছে তো এখন আমাদেরকে এই ওয়াটারমার্কটি রিমুভ করতে হবে তো এই ওয়াটারমার্কটি রিমুভ করার জন্য আপনাদেরকে একটি কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আপনাদের লেয়ার অপশনটি চালু করে নিতে হবে তো আপনারা যদি এখানে লেয়ার অপশনটি না পান তাহলে আপনারা কিবোর্ড থেকে এফ সেভেন চাপ দেবেন এই লেয়ার অপশনটি চালু হয়ে যাবে এরপরে আপনারা কি করবেন এখান থেকে লেয়ার অপশনের নিচের দিকে লক্ষ্য করলে এই অপশনটি দেখতে পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে উপরের দিকে লেবেল নামের যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু ছোট্ট কাজ করে নিতে হবে সেটা হচ্ছে নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এই অপশনটি দেখতে পাচ্ছেন এটা অফ করা আছে এটাকে আমরা অন করে দিব দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা অন হয়ে গিয়েছে এরপরে আপনাদের এই অ্যারো চিহ্নটিকে একটু কমিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা অ্যারো চিহ্নটিকে একটু কমিয়ে দিচ্ছি আমাদের ওয়াটারমার্কটি কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে তো ওয়াটারমার্কটি রিমুভ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের লেখাটাও একটু হালকা অস্পষ্ট হয়ে যাচ্ছে এজন্য আমরা এই পাশের যেই অ্যারো অপশনটি রয়েছে আমরা এই অপশনটিকে একটু বাড়িয়ে দিব। দিবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু ওয়াটার মার্কটি চলে গিয়েছে এখন আমরা এখান থেকে এটা ক্লিক করে এখন যদি আপনারা পেজটা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক হোয়াইট হয়ে গিয়েছে এবং ক্লিয়ার হয়ে গিয়েছে তো এভাবে যদি আপনি আপনার ক্লায়েন্টকে প্রিন্ট করে দেন তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট আপনার প্রায় অনেক খুশি হয়ে যেতে পারে এরপরে দুই নম্বরে যে মেথডটি রয়েছে এটাও কিন্তু অনেক সহজ একটি ম্যাথড এটাও কিন্তু আপনারা ফটোশপে যে কোনো ভার্সন দিয়ে আপনারা করে ফেলতে পারবেন তো এই মেথডটি অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ফিল্টার মেনুভারে তো আমরা ফিল্টার মেনুভারে চলে আসলাম এরপরে একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন শার্পের নামের একটি অপশন তো এই শার্পেন নামের অপশনটিতে মাউসের কাজারটি নিয়ে আসলে আপনারা আরও অনেকগুলো অপশন পাবেন এখান থেকে লাস্টে যে অপশনটি রয়েছে এই লাস্টের অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন তো লাস্টের অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই অ্যামাউন্টগুলো আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে অ্যামাউন্ট যেটি সিলেক্ট করবো আপনারাও সেটি সিলেক্ট করতে পারেন অথবা আপনাদের পেজের ভ্যালু অনুযায়ী আপনারা সিলেক্ট করে নিতে পারেন তো আমরা এখান থেকে উপরের যে অ্যামাউন্টটি রয়েছে এটাকে আপনারা দুইশো সহাত্তর দিতে পারেন এরপরে নিচের যে রেডিয়াস অপশনটি রয়েছে এটাকে আপনারা টেন অথবা ইলেভেন দিতে পারেন এরপরে নিচের যে অপশনটি রয়েছে এটাকে আপনারা জিরোই রাখবেন এরপরে আপনারা এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিবেন তো ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা পেজের দিকে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু একটু পেজের পরিবর্তন দেখতে পাবেন তো এই পরিবর্তনটি আসার পরে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এল বাটন চাপ দিবেন তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এল বাটন চাপ দিলাম আমাদের সামনে লেভেল অপশনটি চালু হয়ে গেল তো লেভেল অপশনটি যখন চালু হয়ে যাবে তখন আপনারা এই লেভেলটি একটু কমিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লেভেল অপশনটি কমিয়ে দিলাম এরপরে লেখাটিকে স্পষ্ট করার জন্য এই অপশনটিকে আপনারা একটু বাড়িয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা বাড়িয়ে দিলাম এরপরে এই কাজটি যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনারা এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিবেন তো ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর পিকচারটি কিন্তু আমাদের হোয়াইট হয়ে গিয়েছে এবং অনেক সুন্দর হয়ে গিয়েছে তো এইভাবে যদি আপনি আপনার ক্লায়েন্টকে পিন করে দেন তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট আপনার পরে অনেক খুশি হয়ে যাবে এরপরে যে লাস্ট মেথডটি আমি আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু অনেক সহজ একটি ম্যাথড আর এটা কিন্তু মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমেই করে ফেলতে পারবেন আর এই কাজটি কিন্তু আপনারা ফটোশপে যে কোনো ভার্সনেই করে ফেলতে পারবেন তো এটি অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে প্রথমে এই পেজটিকে সিলেক্ট করে নিতে হবে তো আমরা এখান থেকে এই অপশনটি থেকে আমরা পেজটিকে সিলেক্ট করে নিব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু পেজটি সিলেক্ট করে নিলাম এরপরে আপনারা চলে যাবেন লেয়ার বক্সে তো লেয়ার বক্সে চলে আসার পরে নিচের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে লেভেলস অপশনটিতে ক্লিক করবেন তো লেভেলস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এই অপশনটি অফ করা থাকবে এই অপশনটিকে আপনারা অন করে দিবেন তো আমরা অন করে দিলাম এরপরে আপনারা এখান থেকে এই লেভেলটা বাড়িয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা লেভেলটি বাড়িয়ে নিলাম আর এখান থেকে একটি একটু কমিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কমিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মাত্র এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনারা এই কাজটি করে ফেলতে পারলেন তো বন্ধুরা আপনার ক্লায়েন্ট আপনার কাছে যে পিকচারগুলো নিয়ে এসেছিলো সেই পিকচারগুলো যদি আপনি এডিট না করেই প্রিন্ট করে দিতেন তাহলে কিন্তু আপনার উপরে আপনার ক্লায়েন্টগুলো কিন্তু খুশি হতো না কিন্তু সামান্য একটি এডিটের মাধ্যমে যদি আপনার ক্লায়েন্টের পেজগুলো সুন্দর করে এডিট করে দেন তাহলে কিন্তু আপনার ক্লায়েন্টগুলো আপনাদেরকে একটু বেশি পারিশ্রমিক দিতে পারে হয়তো একশো দুইশো টাকা বেশি ধরিয়ে দিল তো বন্ধুরা এই কাজটি যদি আপনাদের কাছে সহজ মনে হয় তো আরও এসব কঠিন কঠিন কাজগুলো যদি আপনারা খুব সহজেই শিখতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সাবস্ক্রাইব যদি আপনারা পূর্বে থেকেই করে রাখেন তাহলে কিন্তু একটা লাইক তো অবশ্যই আশা করা যায় কারণ অনেক কষ্ট করে আপনাদেরকে শেখানোর জন্য একটি ভিডিও তৈরি করি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ